Glory to Allah, access to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করে থাকেন এবং আশা করি অনেকেই এখন লাইনে আছেন। তবে আমাদের হাতে কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, ইনশাআল্লাহ এরপরে আমরা কল নেওয়ার চেষ্টা করব। আমরা দেখি এখন উত্তরের দিকে চলে যাই। যে আগে যে বোনে প্রশ্ন করেছিলেন ব্রেকের আগে, উনি আর একটা প্রশ্ন রয়ে গেছিল, ওজুর দোয়া বা লাগবে কি না, এটা জানতে চেয়েছেন। অলরেডি এটা প্রত্যেকটি প্রশ্ন আমরা প্রায় বিভিন্ন সময় করেছেন, আমরা আনসারও দিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওযু আলা ইউযকার ইসমাল্লাহি আলাইহি, যদি ওযুর শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় তো ওযু হবে না, মানে সব পাওয়া যাবে না। অন আল্লাহর নাম কীভাবে নেবেন, বিসমিল্লাহ বলবেন না বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন বা বিসমিল্লাহ আলী আজিম বলবেন, যে কোনো একবার বললেই চলে। অতএব যে কোনো দোয়া পাবে আল্লাহর নাম নিলেই চলবে, কোনো সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ। আরেকজন বোন দোয়া চেয়েছেন, ওনারকে অসুস্থ আছেন আমেরিকাতে উনি, এবং বেমারের জন্য কোনো দোয়া থাকলে ওনাকে দোয়া শিখতে চেয়েছেন নাকি জানতে চেয়েছেন। প্রথমত আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনার যে আত্মীয় আমেরিকায় অসুস্থ আছেন আল্লাহ পাক ওনাকে এবং আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আল্লাহ শিফা দান করেন। আমিন। জিসমানি এবং শারীরিক যত বেমার আছে আল্লাহ পাক শিফা দেওয়ার পাশাপাশি আমাদের ইমানি এবং রুহানি স্পিরিচুয়াল যে সমস্ত ডিজিজ এবং বেমার আছে আল্লাহ পাক সেটারও যেন শিফা দান করেন। আমিন। আমিন। এরপরে দোয়া হিসাবে আপনি যে কোনো বিপদী মানুষের জন্য লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে আসালুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়া বলে আপনার যে আত্মীয় যারা রয়েছেন, আন ইয়াশফিয়াক, আল্লাহ তোমাকে শিফা দান করুন, ওই বিমারির কথা আপনি মাইন্ডে রেখে আল্লাহ যেন তোমাকে শিফা দান করে আপনি রব্বাল আসালুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, এই দোয়াটা অত্যন্ত পাওয়ারফুল। রাসূলুল্লাহ বলেন, যদি কেহ কোনো বিমারিকে দেখতে গিয়ে যদি এই দোয়াটা পড়ে তাহলে মৌত যদি তার হাজির না হয় অবশ্যই এই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে শিফা দিবেন। আপনি এই দোয়া পড়তে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। ওই বইনে আর জানতে চেয়েছেন, উনি কাজে থাকেন, অনেক সময় আসরের নামাজ পড়েন, খুব তাড়াহুড়া করে, সুন্নত পড়তে পারেন না, এর জন্য কি কোনো গুনাহ? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আসরের সুন্নত মুয়াক্কাদা নয়, যদি পড়তে পারেন এক্সট্রা সব পাবেন, না পড়লে কোনো সমস্যা হবে না, আপনি ফরজ পড়তেছেন আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন বোন তওবার দোয়া চেয়েছেন। তওবার জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই, আপনি যে গুনাহ করেছেন প্রথমে এই গুনাহ ছেড়ে দিবেন, এই গুনার উপর লজ্জিত হবেন, ভবিষ্যতে এই গুনা করবেন না এটার অঙ্গীকার করবেন, এবং যদি বন্দার হক হয় সেটা পরিশোধ করবেন, এবং আল্লাহর বিধান যেগুলোর কদার বিধান রয়েছে এই কদাটাও আপনি কদা করার চেষ্টা করবেন, এই হলো তওবা। এবং আপনি যদি বলেন আল্লাহ আমি যে গুনা করেছি আমাকে মাফ করে দাও, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, এই শর্ট তওবার যে কথাটা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আয় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুমি দয়াল। আপনার ভাষায় আপনি বলছেন আল্লাহ আপনার কাছে আমার জীবন, আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুনাহার জন্য আমি তওবা করছি, বাংলায় বললে চলবে, যে কোনো ভাষায় আপনি বলতে পারেন, এর জন্য খাস কোনো দোয়া নয়। বাট রাসূলুল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন যে আপনি অজু করে দুই রাকাত নামাজ পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে তওবা করবেন, তো সহজে এই দোয়াটা কবুল হবে এবং তওবা কবুল হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। ওই বইনে আবার জানতে চেয়েছেন, অনেক সময় উনি পড়ে থাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ বললেন এর জন্য কি কোনো গুনাহ হবে না, ঠিক আছে কি জানতে চাইছেন? যদি কেউ ইয়া রাসূলুল্লাহ এমনিতেই বলে ফেলে বিশ্বাস রাখে যে ফেরেশতার মাধ্যমে পৌঁছবে, আমি আল্লাহ নবীকে ডাইরেক্ট ডাকছি না, তাহলে সেটা হয়তো ঠিক হয়ে যাবে, কারণ আমরা তো দুরুসবে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, সরি, আমরা আত্মাইতে পড়ে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যেহেতু এটা প্রথম থেকে যেভাবে এই দুরুদ শরীফকে আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় যেভাবে এটাকে সেরাপ করা হয়েছিল সেটা রয়ে গেছে। বাট এর পরেও যেহেতু অনেক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় বিদ্যমান বা এরকম বিশ্বাস আকিদা রাখেন, যার কারণে এটা না বলাটাই অবশ্যই উত্তম। জাযাকাল্লাহ। আমরা হয়তো এই মুহূর্তে আমাদের সাথে অনেক খোলা রয়েছেন, আমরা দেখি এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওকে, আমার একটা প্রশ্ন হইল, আমি প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করার সময় হইতাম আল্লাহ তুমি আমার ফার্স্টে উমরাত নেও,
আর আমি উমরাত গেলে আমার এক বোন না সন্তান অবস্থা খুব একটা ভালো না, যে আমি তান্দে নেওয়ার চেষ্টা করলাম, এটলিস্ট আমারে নেওয়ার ব্যবস্থা কর, আমি যাইতে টান্দে নি। এখন আমি যাইতাম সায়ার, এখন টান্দে আমি অফার করছি বইনরে, কিন্তু তাই না চলে যাইতা চাইরা না তান হাজবেন্ড রাখিয়া, এখন যাইতাও নাই। এখন আমার এটা কিতা নিয়ত, আমার আমি মনে করি আর এটা নিয়ত হয়ে গেছে, এখন টান বদলা কিতা আমি আমার আর বইনরে নিলে আমার এটা কিতা কারেক্ট হইব না কিতা ওটা জানতাম সাইয়া। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। আমরা দেখি আর পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রহমতুল্লাহি বারাকাতুহু। আমার একটা প্রশ্ন। জি বলুন, আপনার প্রশ্ন কি? আমার একটা প্রশ্ন, নমাজ আমরা তো পড়ছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নামাজ, তখন দেখা যায় যে সুবহানাক আল্লাহুম্মা ওটা কোনটা ঠিক আর কোনটাও ঠিক, ওটা যেমন তারা। একটা প্রশ্ন, আর একটা হলো যে বাংলাদেশে যে ইসলামী ব্যাংকে আমরা যে ফিক্সড ডিপোজিট হিসেবে টাকা রাখি, এটাকে শরীর সম্মত কিনা যদি একটু জানান দয়া করে খুশি হব। ফিক্সড ডিপোজিট, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সালাম, আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, আমি নামাজ। হ্যালো হ্যালো। জি আমরা শুনলাম ইনশাআল্লাহ। হুকা জি, নামাজের মধ্যে আমার একটা হাউনি উঠে যায় কি, আমার আমি অ্যাসমাটিক্স জি, তখন আমি আর সুরা আমি ক্লিয়ার ভাবে পড়তাম পারি না, তে ই নামাজটা আমি কিরকম করবো? আমি ইরাদা হইলে খালি সুরার নাম লইয়া আমি সজিদা যাইতাম কি ফার্মুনি শেষ করতাম ফার্মুনি নামাজ না, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকুক, আপনার আসমা বেমার হয়েছে নেনি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার শুনতে থাকুক ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো জি, সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, জি আমি লন্ডন তো নেক্সট সময় দূরে কাম করি, জি আর অফার সময় সপ্তাহে একবার কি লন্ডন নাই, আমার নমাজটা কি তা আপনার টিভির ভলিউমটা একটু মিউট করি আমরা সাথে কথা হোক ইনশাআল্লাহ। জি হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালাম, ওবাকে এক মিনিট আমি বইলাম কমাইলাম দূর অন্যদি অনেক। হ্যালো আসসালামু আলাইকুম, আমি জানতাম চাইছি জি যে লা ইলাহা ইল্লাল্লাহ কতনে সিফাত তসবি জি, আমার দৈলাক আমার বেবিও আবাদ আমি হসপিটাল করছি, তে না বা না থাক অবস্থায় এক মেসা বেজিকা অক্ষর হয়েছে, তাই কইস এটা ইলা ফরা যার, তো আমি জানতাম সাইলাম যে আমি যেন করছি আমার এটা ঠিক আছে নি সময় আনা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু করছেন? জি লা ইলাহা ইল্লাল্লাহ কত মে সিফাত আছে। জি জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বিকজ আমার বেবি শরীর বেশি খারাপ আছে, তখন আমি মানছিলাম তো মেসা বে কইস আমি ও অবস্থায় আমি ফরতাম পারবো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুক।
জাজাকাল্লাহ। আমরা নেক্সট কল নিয়ে আর হয়তো কল নিতে পারবো না, পরে ইনশাল্লাহ অনেক প্রশ্ন চলে আসছে। দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা কোয়েশ্চন ছিল যে আমরা যে নামাজ পড়ি, জি আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রত্যেক রাকাতে ফোরন লাগবো নি না, যে আলহামদুলিল্লাহ সালাম পয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা এরপরে আবার কুল হুয়াল্লাহ কই যায় তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফোরন লাগবো না, প্রত্যেক রাতে ফোরন লাগবে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন, আমরা আর কল নিতে পারবো না, অনেক কল আমাদের হাতে চলে এসেছে, মাত্র 10-12 মিনিট পরেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ কল নিব। এখন উত্তরের দিকে চলে যাই। একজন বোন জানতে চেয়েছেন, উনি উমরার নিয়ত করেছিলেন এবং বোনকে সাথে নিয়ে যাওয়ার ইরাদা ছিল, এখন এই বোন কোনো অসুবিধা যাইতে পারছেন না, এখন অন্যজনকে কি ইরাদা পুরা করার জন্য অন্য কাউকে নিতে হবে না উনি গেলেই চলবে? প্রথমত আপনার এই মনের ইচ্ছা বা ইরাদাকে পূরণ করা আপনার জন্য জরুরি নয়। এরপরেও যদি আপনি আরেকজন বোনকে আপনি নিয়ে যান, তো নিয়ে গেলে তো অবশ্যই আপনি ভালো কাজে একজনকে সহযোগিতা করতেছেন, ভালো কাজে নিজের সাথে করে নিয়ে যাচ্ছেন, সব তো হবে, এই সবটা আপনি পাবেন। বাট আপনার যে বোনকে আপনার নেওয়ার ইচ্ছা ছিল সেই বোনকে নেওয়া যাওয়া জরুরি নয়, ওনার অসুবিধার কারণে ওনার পরিবর্তে অন্য বোনকে নেওয়া আপনার জন্য জরুরি নয়, দায়িত্ব নয়। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন জানতে চেয়েছেন, নামাজ যখন শুরু করেন তখন সুবহানাকাল্লাহুম্মা পড়েন, কিন্তু প্রতি 2 রাকাত বা 4 রাকাত যখন শুরু করেন, এক মনে করেন প্রতি, এটা আরেকজনেরও প্রশ্ন ছিল এর জন্য আমি বলতেছি যে কি সব 2 রাকাত যখন শুরু মনে করেন জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, তখন কি আবার সুবহানাকাল্লাহুম্মা পড়বেন শুরুতে, আবার কি যখন ফর শুরু হবে আবার পড়বেন, এরকম প্রতি রাকাত 2 রাকাত 4 রাকাত যত নামাজ আছে এই অক্তের পড়তে হবে না একবার পড়লেই চলবে? সুবহানাকা আপনি তকবীরে তাহরিমার পরে, তাকবীরে তো মানে নামাজটা শুরু করে আল্লাহ আকবার বলে আপনি হাত বাঁধলেন, এই তাকবীরে তাহরিমা, প্রত্যেক তাকবীরে তাহরিমার পরেই আপনি সুবহানাকা পড়বেন। এর অর্থ সুন্নত 4 রাকাতের প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর যারা দিলেন এই তাকবীরের পরে আপনি পড়বেন, ঠিক ফরজের সময়ও আপনি যখন আবার ফরজ নামাজ শুরু করলেন আল্লাহ আকবার বলে, তখন এটা ফরজের তাকবীরে তাহরিমা, তখন ফরজের আপনি প্রথম রাকাতে আপনি পড়বেন। এরপরে সুন্নত 2 রাকাত যখন পড়বেন আবার আলাদাভাবে তো আপনার তকবীর দিয়ে শুরু করবেন, এই তকবীরের পরেই আপনি আবার সুবহানাকা পড়তে হবে। বাট ফরজের 4 রাকাতের প্রথম রাকাতে আপনি পড়েছেন, বাকি 3 রাকাতে পড়বেন না, সুন্নতের প্রথম 4 রাকাতের প্রথম রাকাতে পড়েছেন, বাকি যে সুন্নতের 3 রাকাতে আপনি পড়বেন না, অর্থাৎ তকবীরের তরিমার পরেই আপনাকে সুবহানাকা পড়তে হবে, সালাম ফিরানি পর্যন্ত বাকি যে রাকাত রয়ে যায় সেই রাকাতে আর পড়তে হবে না। জাজাকুমুল্লাহ। আবার উনি জানতে চেয়েছিলেন সুবহানাকা কিভাবে পড়তে হয়, উনি বলছেন সুবহানাকা কাল্লাহুম্মা শুনতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা বর্তমান সময়ের, যে তাজবিদের রুল যেটা সেটা কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হবে ঠিক আছে, কিন্তু আজকাল আমরা বেশিগুলাকে ওভার ব্যারেস্টারি করে আমরা মানুষকে কনফিউশন সৃষ্টি করে কনফিউজ করতেছি মানুষদেরকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা বললেও হবে, আর সুবহানাকাল্লাহ তাজবিদুল হিসাবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তওয়ার কাসমুকা পড়লো চলবে। অতএব এই সমস্ত জিনিস নিয়ে সন্দেহ সৃষ্টি করা বা কার নামাজ হইতেছে না এভাবে বাড়াবাড়ি কথাবার্তা বা যারা বলতেছে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। অতএব বোন আপনার সুবহানাকাল্লাহুম্মা বললে এটা তাজবিদুল ফলো করে হচ্ছে ঠিক আছে মাশাআল্লাহ, কেউ যদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তওয়ার কাসমুকা তাআলা যাদুকা পড়ে তবু হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন বাড়ির ইন্স্যুরেন্স করা ঠিক হবে কিনা, উনি জানতে চেয়েছেন। ইন্স্যুরেন্স শুধুমাত্র বিশেষ প্রয়োজনে করা, যে ইন্স্যুরেন্স না করলে না হয় এরকম যদি হয় তখন মজবুরির কারণে ইন্স্যুরেন্স করলে আমার একরাম জায়েজ মনে করেন, আর যে সমস্ত ক্ষেত্রে ইন্স্যুরেন্স না করলে চলবে সেখানে হলো আমার একরাম ইন্স্যুরেন্স করাকে হারাম এবং নাজায়েজ বলেছেন। জি। আর একটা প্রশ্ন করেছেন উনি যে বাংলাদেশে বা দেশে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা রাখে মুনাফা এগুলো ঠিক হবে? অবশ্যই জায়েজ আছে, যেহেতু ওনারা জায়েজ পন্থায় করতেছেন বলে গ্যারান্টি দিচ্ছেন, ইনসাইড তারা কোনো কিছু করলে সেটা দায়িত্ব তাদের থাকবে, আপনি পেপারে যে সাইন করতেছেন এই পেপারে বর্ণনা অনুযায়ী সব কিছু ইসলামিকলি করতেছেন হিসাবে আপনার জন্য সেটা জায়েজ হবে। আচ্ছা, আরেকজন বোন জানতে চেয়েছেন নামাজের মধ্যে অনেক সময় উনি আসমা ব্যবহারের জন্য কাওয়ানি এরকম উঠে হয়ে যায়, এখন কি সুরা না পড়ে এই সুরার হয়তো শুরু করে এই নামাজ পড়লে হবে কিনা এরকম জানতে চেয়েছে নাকি? ওনার প্রশ্ন হলো ওনার সময় যে সময় কফ চলে আসে তখন ওই সময় আর পড়তে পারতেছেন না,
হয়তো সুরার একটু অংশ পড়ে ফেলেছেন, বাকিগুলা কমপ্লিট করতে পারতেছেন না, তো এমত অবস্থায় উনি কি চূড়ার নাম নিয়েই রুকুতে চলে যাবেন না কি করবেন? তো ফরজ পরিমাণ তেলাওয়াত যেটা সুরায় ফাতহা, তো আপনি পড়বেন ওয়াজিব, তারপরে আপনি সুরা মিলাবেন, অথবা অন্তত পক্ষে লম্বা হলে একটি আয়াত পড়বেন, আর যদি ছোট হয় তাহলে আপনি তিনটি আয়াত পড়বেন, এটা যদি আপনার জন্য ওয়াজিব। যদি আপনার এই অবস্থা হয়ে যায় তো আপনি চেষ্টা করবেন, যদি আপনার এক আয়াত অলরেডি পড়ে নিয়েছেন লম্বা আর এরপরে আপনার এভাবে কফ চলে এসেছে, আপনি রুকুতে গেলে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শুরু করেছিলেন, বুখারি শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে, হঠাৎ করে ওনার এইভাবে কফ শুরু হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে গেছেন, কারণ এর আগে অলরেডি ওয়াজিব পরিমাণ খারাপ তিনি করে ফেলেছেন। আপনার যদি এরকম হয় যে সুরা ফাতহা পড়ে ফেলেছেন, তারপরে হয়তো সুরারও কিছু অংশ আপনি অলরেডি পড়েছেন, এরপরে আপনার সমস্যা হয়েছে, আপনি রুকুতে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এরকম হয় না তাহলে যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী যেন আপনি অন্তত পক্ষে হলে লম্বা একটি আয়াত, আর যদি বাড়তি হয় ছোটো হয় তাহলে আপনি কমপক্ষে যেন আপনি তিনটি আয়াত তিলাওয়াত করে নিতে পারেন, চেষ্টা করবেন, যেভাবেই পারেন আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে লন্ডনের বাহিরে প্রায় 100 মাইল দূরে থাকেন, এখন হয়তো সপ্তাহে একবার যান, কেউ আছে আর বেশি দিনও যান, তখন উনি সেখানে যাওয়ার পর কি খসরের নামাজ পড়তে হবে? আবার হয়তো অনেকেই আছেন, আমরা জানি যে লন্ডন থেকে প্রতি সপ্তাহে অনেক দূরে চলে যান, দুই দিনের জন্য, চার দিনের জন্য, তখন কোন জায়গায় উনি মুকিম হবেন, না দুনো জায়গায় উনি খসর পড়তে? উনার মূল গড়ে উনি মুকিম, এবং কাজের জায়গায় গিয়ে যদি একসঙ্গে উনি 15 দিন থাকেন তখন সেখানে মুকিম হিসেবে পূর্ণ নামাজ পড়বেন। যদি কোনো এক সময়ে একবার উনি 15 দিন সেখানে থাকেন তাহলে যতবার এর পরে যাবেন পূর্ণ নামাজ পড়বেন। আর যদি কোনো একবারও লাইফে 15 দিন বা চেয়ে বেশি থাকেন নাই, তাহলে এইভাবে গেছেন, দুই দিন থাকছেন, তিন দিন থাকছেন, 15 দিনের কম থাকেন, তাহলে উনি ওই নামাজটা কসর হিসাবেই পড়বেন, মুসাফির রুলকে ফলো করে, অর্থাৎ জুহর আসর এবং এশার নামাজ 4 রাকাতের পরিবর্তে ফরজ নামাজ 2 রাকাত পড়বেন, আর বাকি সুন্নত পড়তে পারলে ভালো, না পড়লেও জায়েজ আছে। জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ। আরেকজন বোন জানতে চেয়েছেন, উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ওনার বাচ্চা হয়তো হয়েছিল ওই সময়, তো উনি খতমে শিফা পড়তেছিলেন, একজন হুজুর বলছেন যে পড়া ঠিক আছে, উনি তো ফাঁক ছিলেন না, এটা ঠিক আছে কিনা? এই অবস্থায় যে কোনো দোয়া আমরা বারবার বলেছি যে সন্তান জন্মানোর পরে যে ব্লিডিং হয় যেটা কেন ফাস বলা হয়, এই টাইমে কিন্তু আপনি নামাজ পড়তে পারেন না, রোজাও রাখেন না, বাট তসবিহা যেগুলো আছে, দোয়া যেগুলো আছে সেগুলা এই অবস্থায় পড়া যায়, মাল্টিপিটের সময় পড়া যায়, জানাপথের অবস্থায় পড়া যায়, আপনি যেটা পড়েছেন হয়তো দুয়া হিসাবে পড়েছেন, সেটা আপনার জন্য জায়েজ হয়েছে, কোনো সমস্যা নেই। জি জাজাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে কলার কে রয়েছেন এই মুহূর্তে। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে তো আরেকজন জানতে চেয়েছিলাম আমার কাছে যে বিয়ে শাদির ব্যাপারে যখন আলোচনা হয় তখন এই মোহরটা কিভাবে মানে ওনার কাছে চাবেন, সুন্নত তরিকায় জানতে চেয়েছিলেন আর কি। মোহর তো দেওয়া অবশ্যই ফরজ, দিতে হবে, এবং পরিমাণটা অনেক সময় চাপাচাপি করা হয়, কোনো চাপাচাপি করবেন না, বরং মোহরের পরিমাণটা যেটা এটা হবে যে শাদি করতেছে বর, এই বরের সাধ্যর উপর ডিপেন্ড করবে। ইভেন কিতাবের মধ্যে লেখেন যদি কোনো সময় এভাবে মোহর মেনশনই করা হয় না, তখন যে মেয়েটাকে শাদি করা হচ্ছে ওই মেয়ের বোন বা ওনার খালা, এই সরি ওনার ফুফু, তাদের যে মোহর ছিল সেই মোহরের সঙ্গে সামঞ্জস্য রেখেই একটা মোহর ঠিক করতে হয়। অবশ্য ওলামায়ে কেরাম বলেন যদি সাধ্য থাকে তাহলে মোহরে ফাতেমি, সেটাকেও বরকতের জন্য অনেকেই উল্লেখ করে থাকেন, বাট এটাকে সুন্নত মনে করা হয় না। এবং হাদিস যেটা বলতেছে আজমন নিকা হে বরকাতান আয়সরু মোনাতান, যে সবচেয়ে বেশি বরকত হবে ওই নিকার মধ্যে, নিকার মধ্যে খরচটা কম হয়। তো আমরা অনেক সময় হয় কি মোহরের ক্ষেত্রে কিন্তু আমরা খুব হিসাব টিসাব করি, কিন্তু বাকি যে ইসরাফ বা অযথা হল বুকিং, গাড়ি বা এই সমস্ত জিনিস বা আরও কিছু যেগুলো আছে ওগুলো না করলেই চলে, গায়ে হলুদ বা অনেক কিছু অনুষ্ঠান করি আমরা যেটা অযথা, তারপরে এখানে অনেক গুনাহর কাজও কিন্তু আমরা জড়িয়ে ফেলি, এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক হবে না। অত আমরা চেষ্টা করব বিবাহর শুরু থেকে শেষ পর্যন্ত যেন এই বিবাহের মধ্যে যেন কোনো গুনাহ বা ইসলাম বিরোধী কোনো কাজ যেন এখানে চলে না আসে। এবং মোহরের ক্ষেত্রেও এটা মনে করতে হবে এটা একটা অবশ্যই পরিশোধ করতে হবে এরকম একটি দায়িত্ব, অতএব এমন কোনো অ্যামাউন্ট আমরা সেখানে চেপে দেব না বরের উপর যেটা হয়তো সে আদায় করতেই পারবে না, বা আমরা এরকম যেন মনে না করি যেটা দেওয়া লাগবে না, এই মনোভাব যেন না রাখি। শুনেছিলাম কে যেন তার ছেলেকে বিবাহ করার সময়
বিরাট অঙ্কের একটি মোহর সে তার ছেলেকে উল্লেখ করেছে, 9,999,999 ভাবে। তো জিজ্ঞাসা করা চলে এই নাম্বার তুমি কেন, আপনি এই অ্যামাউন্টটা কেন আপনি চয়েস করলেন? তো এবার আমাকে সুন্দর লাগতেছে যেন আমি এটা মেনশন করেছি, মানে তার দিতে হয় না, এটা লেখাইলেই চলে। এই মনোভাব নিয়ে যারা করেন এটা কিন্তু কোনো অবস্থায় ঠিক হবে না। আমরা মনে করতে হবে অন্য ঋণ যেভাবে আমাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে, যে স্বামী শাদি করছেন স্ত্রীকে মোহর দিবেন সেটাও কিন্তু অবশ্যই পরিশোধযোগ্য পরিশোধ করতেই হবে। জাজাকাল্লাহ। আর একটা বিষয়ে আমার কাছে বেশি বিয়ে সংক্রান্ত বেশ কয়েকটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন, যে হুজুরের কাছ থেকে জানার জন্য যে খুনের পক্ষে স্বামীর কোন কোন গুণাবলী দেখাটা উচিত এবং সুন্নত তরিকায় বা এরকম করে কিছু আছে কিনা, একজন কন্যার জন্য স্বামীর স্বামীর কোন কোন গুণাবলী হওয়া দরকার, এটা বাছাই বাছাই উভয় পক্ষের একটি বিষয়। যেটা হাদিস যেটা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন ইজা খাতাবাকুম মান তারাদাউনা দীনহু, যদি তোমাদের কাছে আর বিবাহের কোনো পয়গাম আসে এমন কোন লোকের পক্ষ থেকে যার দিনদারির উপর তুমি সন্তুষ্ট, আখলাকের উপর তুমি সন্তুষ্ট, তো সবচেয়ে প্রথম গুণ হবে দিনদারি থাকতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল বলতেছেন তুন কাহুল, এটা আরত এই স্ত্রীর পক্ষেও কন্যার পক্ষেও উভয় পক্ষেও, এবং তুন কাহুল মর আতুল আরবাইন লেমালিহা বলে জামালিহা বলে হাসবিহা বলে দিনহা। রসলাম বলেন যে একজন মেয়েকেও পছন্দ করার সময় কেহ মাল দেখে, কেহ বংশ দেখে, কেহ সৌন্দর্য দেখে, কেহ দিনদারি দেখে। এবং পরিশ হাদিসের শেষে বলতেছেন যারা দিন এবং দিনদারি দেখে যারা শাদী করে তারাই কামিয়াব হয়, ফাজ ফারবে দাতির দিন। তো সফলতা আসার জন্য যেভাবে মেয়ের পক্ষে আপনি দিনদারি দেখবেন, একটা মেয়েও ছেলের সবচেয়ে দিনদারি যেটা এটা এক দেখতে হবে। প্রথমত যেন কফাওত, যে স্ত্রী এবং স্বামীর মধ্যে যে তাদের মধ্যে যে কফাওত এবং সমান টেটাস, এই টেটাসের ক্ষেত্রে কিন্তু দিনদারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি আরও কিছু বিষয় আছে যেগুলা যদিও কোনো কোনো আমাকে আরাম জরুরি বলেছেন, বাট কেউ এটাকে মোস্তাবা বলেছেন বা দিনদারি পর্যায়ের নয়। যেমন মনে করেন শিক্ষা, অকুপেশন, তারপরে বংশর জিনিসটাও যদি লগে থাকে, এরপরে মনে করেন আগে যে সময় গোলামবাদী যে প্রথা ছিল যে উভয় যেন ফ্রি হয়, মানে এই কিছু গুণাবলী সামনে রেখেই সাধারণত শাদী করলে এই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতটা বেশি হয় বা জীবনটা সুখের হয়। তো সবচেয়ে বেশি অগ্রাধিকার যেটা সেটা হলো দিন এবং দিনদারি। দিনদারি হওয়ার জন্য যেন জুনায়দ বাগদাদির মতো খুব একজন বুজুর্গ হতে হবে এরকম প্রয়োজন নয়, অন্তত পক্ষে ইসলামের ফরাইজ যেগুলো আছে সেটা যেন এই উনি আদায় করার জন্য আদায় জানেন এবং আদায় করেন, এবং যেগুলো হারাম করা হয়েছে এগুলো যেন উনি বাঁচতে পারে। অন্তত পক্ষে এইভাবে ফরজ আল্লাহ পাক যেগুলো বিধান করেছেন, ফরজ ওয়াজিব যেন মানে, সুন্নতে মুআক্কাদা যেন মানে, এবং যেগুলোকে হারাম করা হয়েছে মাকরুহ তাহরিম যেগুলো রয়েছে সেগুলো যেন সে পরিহার করে চলতে পারে। উপায় পক্ষে কন্যাকে এগুলা সর্বপ্রথম যাচাই করতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। জাজাকাল্লাহ। আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, মাত্র দুই মিনিটের মধ্যেই আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে, দর্শকদের উদ্দেশ্যে আমি বলব এক মিনিটের মধ্যে কথা শেষ করে ইনশাআল্লাহ। আমরা বিগত সপ্তাহ এবং এই সপ্তাহে যে বিষয়টি আমরা আলোচনা করেছি জবানের হেফাজত সম্পর্কে, জবান অত্যন্ত বড় একটি নিয়ামত। এই জবানের মাধ্যমে আমরা অনেক কথা বলে, আল-নবী বলেছেন অনেক সময় এমন শব্দ আমরা উচ্চারণ করি যেটার ভ্যালু আল্লাহর কাছে অত্যন্ত বেশি, যার কারণে হয়তো আমরা চিরজীবনের জন্য জান্নাতি হতে পারি। আবার এই জবানের অপব্যবহারের কারণে অনেক লোক জাহান্নামে যাবে, এবং জাহান্নামে যারা যাবে যে বিশেষ কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হবে, অনেক লোক জাহান্নামে যাওয়ার কারণ হবে জবান। অতএব জবানকে যেন আমরা হেফাজত করতে পারি, পরনিন্দা গিবত থেকেও যেন হেফাজত করি, কাউকে যেন জবান দিয়ে আমরা কষ্ট না দিই, এটাই সবচেয়ে বড় কথা। যে কোনো অবস্থায় যেন আমরা জবান দিয়ে যেন আমরা কাউকে কষ্ট না দিই, এমন কোনো কথা বা এমন কোনো জিনিস না করে যা কষ্ট, আল্লাহ আমাদের আমরা হেফাজত করুন, আমিন। জাজাকাল্লাহ। সম্মানিত ক্রীড়া বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে এই আলোর দিশারি প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। আমি আশা করব আগামীতেও প্রতি রবি, সোম এবং মঙ্গলবার 10টা থেকে 11টা পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। মস্তুন দোয়ার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।